हाय गाइस, वेलकम बैक टू माय चैनल एसपी लाइफस्टाइल। आशा करी तुम्हारा सबाई भलो आछो, आमिओ खूब भलो आछि। चले एलाम तुम्हारे सामने नतून एक ब्लग निये। आज के एसेछि तुम्हारे शुधुमात्र किछु कोश्चेनेर आंसर देवार जन्य। तुम्हारा अनेकेई कमेंट करेछिले आमार चैनलटि एत ताड़ाताड़ि ग्रो करलो किभाबे। आमार चैनलटि किभाबे ग्रो करेछे सत्यि कथा बोलते आमार फिल्डेई आमि तोमादेर संगे शेयार करबो। आमार तेमन किछु ज्ञान नेई जे तोमादेरके बोझानोर मतो, आमि जेटुकु बुझि चलो ओटुकुई तोमादेर संगे शेयार करि। अनेकेई कमेंट करेछिले जे दिदी भाई एकटु प्लिज हेल्प करो। अनेक दिन थेके भाबछिलाम भिडियो तोमादेर संगे शेयार करब, तो भाबलाम चलो आज के तोमादेर संगे शेयार करा जाक। एखन बाजे दुपुर बेला 11টা বেজেছে, আর চারিপাশে ওয়েদারটা দেখো। একদম পুরো মেঘলা ওয়েদার। ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে ব্লগটা স্টার্ট করা যাক। প্রথমেই বলবো আমার চ্যানেলটা আমার একটা ননদ, অ্যাকচুয়ালি আমি বোন বলেই ডাকি, তো ওর জন্যই খোলা। তো আমি তেমন কিছু জানি না সত্যি কথা বলতে। এখন ভিডিও করতে করতে অনেকটাই শিখেছি, আগে এ সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না। তো আমার প্রথম যে ভিউজটা হয়েছিল সেটা তোমাদেরকে কী করে বলবো আমি নিজেই বুঝতে পারছি না। 10-12 এইরকম করে ভিউজ হতো। তো আমি খুবই চিন্তায় পড়েছিলাম যে কী করে কী করব। তো আমি কোনোদিন এটা থেকে ইনকাম করবো আমি এ কথা কিন্তু ভাবিনি। এখনও পর্যন্ত আমি এ জায়গায় দাঁড়িয়ে এখনও ভাবিনি যে আমি এটা থেকে ইনকাম করব। কিন্তু আমার ওই ভিউজটা বাড়তো না বলে না খুব মন খারাপ হতো। সারাদিন এত কষ্ট করে খাটছি, সেই ভোর থেকে উঠতাম, তখন তো বুঝতাম না ভিডিওর জিনিসটা কী জিনিস। আর আমার কাছে তখন একটা ছোট্ট ফোন ছিল, ওই ফোন দিয়েই ভিডিও করতাম। এই রিসেন্ট আমি একটা ফোন কিনেছি যেটা দিয়ে আমার ভিডিওটা এখন শুরু হচ্ছে ওটাই। তো ওইটার জন্যেই আমি খুব চিন্তায় পড়েছিলাম যে কী করে ভিউজটা আনা যায়। এত কষ্ট করছি, এত সকাল থেকে উঠছি, ঘুম থেকে সেই রাতের বেলা ঘুমোচ্ছি, এডিট কমপ্লিট করে 12টা 1টা বেজে যাচ্ছে। মেন যেটা কথা সেটা হচ্ছে আমার ভিউজ বাড়ছে না। আমি এটা নিয়ে প্রচণ্ড কান্নাকাটি করতাম যে আমার ভিউজ বাড়ছে না, আমি কী করে এগোতে পারবো, আমি ভিডিও করব না আর ছেড়ে দেব। তারপর আমার হাজব্যান্ড আমাকে বললো একটু ধৈর্য ধরো, সমস্ত কিছু করতে হলে একটু ধৈর্য ধরতে হয়, সব কিছু তো একবারে পাওয়া যায় না, তো একটু ধৈর্য। তারপরে ওদের যে প্ল্যানগুলো, ওদের প্ল্যান মতো আমি কাজ করেছি। ওদের বলতে আমার ননদ আর আমার হাজব্যান্ড আমাকে বললো যে তুমি তো অনেক রকম ভিডিও দিচ্ছ। আমি মেন কথা, আমি তখন তো বুঝতে পারতাম না যে কী রকম ভিডিও দিলে কাজটা হবে। আমি তখন ব্লগ করতাম, মিনি ব্লগ করতাম, তারপরে রিলস বানাতাম, মানে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কী করলে মানুষ পছন্দ করবে। আমি তো তখন বুঝতেই পারছি না। এবার আমার চ্যানেলটা খোলা, আমি তো কিছুই জানি না, আমার বোন তেমন একটাও জানে না। বোন একটা চ্যানেল খুলেছিল কিন্তু পড়াশোনার জন্য ওটাতে ও ভিডিও দিতে পারে না। তো বোন বলছে তুমি তাহলে এরকমভাবে ভেঙে পড়ছো, যে কোনো একটা জিনিস দাও যেটা দেখছে সবাই মানুষ পছন্দ করছে, ওই রকম টাইপের ভিডিওটা দেওয়ার চেষ্টা করো। তো আমি কিছুদিন ধরে মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। মিনি ব্লগে দেখলাম ভিউজটা মোটামুটি আসছে, প্রথম 2-4 দিন আসতো না একদম, যে কোনো কোনো বাড়ি হয়তো 500 পৌঁছে যাচ্ছে, আবার কোনো কোনো বাড়ি হয়তো 100 থেকে যাচ্ছে, ওটা হচ্ছে না, আবার কোনো কোনো বাড়ি 1.2। এইটাই আমার সবথেকে হাইস্ট ভিউজ, যে 1.2, এর থেকে বেশি হতো না। তো তারপরে আস্তে 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 একটা সপ্তাহ এইরকমভাবেই মিনি ব্লগ চালিয়ে গেছি, যে এটাতে হয় হবে না হয় না হবে, এটা নিয়ে আমি আর বেশি মাথা ব্যথা করবো না। তারপরে দেখা গেল যে এক সপ্তাহ পর থেকে ডেলি 2টো করে মিনি ব্লগ দিতাম, 2টো করে মিনি ব্লগ বাড়তো না, ওই বাড়তো 1টা, তারপরে আবার কোনো কোনো দিন হয়তো বাড়তেও না। এরকম করে করে 2 সপ্তাহ প্রায় কেটে গেছে। তারপরে আমি যখন এখানে এসেছি, এখানে বলতে আমি এখন বাঁকুড়াতে আছি, এখানে আসার পর আমার সত্যি এটা লাগছে জায়গা, আমি নিজেকেই নিজে মানে ভাবতে পারছি না এতটা জায়গায় পৌঁছে যাব। তো এখানে আসার পর আমার একটা ভিডিও তো মিস যায় না, তারপরে ভিউজ নিয়ে কথা তো ওঠেই না বললে চলে, যে 2000 ভিউজ, এই কথাটা আমাকে শুনতে হয় না, আর সকাল থেকে ফোন খুললে এটা আমাকে দেখতেও হয় না, শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি ভাই তুমি একটু প্লিজ হেল্প করো, কীভাবে তোমার চ্যানেলটা গ্রো করেছে, তো আমি একটাই কথা বলবো তোমাদের, যে তোমরা একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরলে সব কিছুই হবে। আমিও ফার্স্টে এরকমভাবেই ভেঙে পড়ছিলাম, আমার একটাও চ্যানেলে কিছুই হতো না, সবাই দেখতাম ভিডিও, আমার ভিডিও তো সত্যি তোমরা যে এত পরিমাণে কমেন্ট করছো, আগে কোনো কমেন্টই আসতো না, আমি ভাবতাম আমি কি এত বাজে ভিডিও করছি, একটা কমেন্ট আসছে না, খারাপ কমেন্টও তো মানুষ করতে পারে, সেটাও করছে না, তাহলে আমি কি ভিডিও করবো না, ছেড়ে দেবো, এইরকমভাবে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়তাম। তো আমি একটাই কথা বলবো তোমাদেরকে, ভেঙে পড়ো না, সবসময় মনে জোরটা রেখো, একদিন দেখবে ঠিক হবে, শুধু একটু ধৈর্য ধরে ভিডিও চালিয়ে যাও, আর সবাই কি পছন্দ করছে সেই রকমভাবে ভিডিওটা দেওয়ার চেষ্টা করো, ভিজে ভিজে ভিডিও দেওয়ার চেষ্টা করো না। আমিও ফার্স্টে রিলস বানাতাম, রিলস জিনিসটা সবাই পছন্দ করে না, এবার যে রিলস পছন্দ করে সে ব্লগ পছন্দ করে না, এই জন্য হয়তো অনেক সাবস্ক্রাইবারও কেটে নিতে পারে, কারণ যারা রিলস পছন্দ করছে তোমার কাছ থেকে তারা ব্লগ পছন্দ করছে না। তোমার চ্যানেলটা যেহেতু সাবস্ক্রাইব করা আছে,
তো ওরা সবসময় চেষ্টা করবে যে তোমার সাবস্ক্রাইব করা মানে কি, তোমার ভিডিও একটা দেখার পর তুমি হয়তো একটা রিলস দিয়েছো, তারপর তোমার ব্লগ চলে আসবে, তুমি যেটাই পোস্ট করছো ওদের কাছে সেটাই যাচ্ছে, তো ওরা ব্লগটা দেখতে পছন্দ করছে না, তো ওরা ওখান থেকে ওরা আনসাবস্ক্রাইব করে দেবে। তো আমি সবসময় এটাই বলবো, সাবস্ক্রাইবারটা তোমার বাড়াতে হলে যে কোনো একটা বিষয়ের উপরে বাড়ানোর চেষ্টা করো। যেহেতু তুমি মিনি ব্লগ যদি দিতে চাও তো মিনি ব্লগ করলে ব্লগ করা যায়, ওটা নিয়ে কোনো কথা নেই। তো আমি ফার্স্টেই বলবো তোমরা মিনি ব্লগ দিয়ে স্টার্ট করো, ফার্স্টে বড় ব্লগ দেওয়ার চেষ্টা করো না। মিনি ব্লগ দিয়ে একটুখানি তোমরা ভাইরাল হয়ে যাও, দেখবে বড় ব্লগগুলো অটোমেটিক বাড়বে। তো আমারও এটাই হয়েছিলো, ফার্স্টে যে ব্লগগুলো দিয়েছিলাম ওগুলো কিন্তু খুব একটা বাড়েনি, এখন দেখছি আগের যে ব্লগগুলো এখন কিছু কিছু ব্লগ বাড়ছে, কিন্তু এই রিসেন্ট আমি 2-3 দিন ধরে যে ব্লগগুলো দিচ্ছি সেগুলো কিন্তু একটা মিস যাচ্ছে না, সেগুলো হচ্ছে 5.2, 5.3 এইরকম করে চলে যাচ্ছে। কিন্তু প্রথম আমাকে এত পরিমাণে কষ্ট করেছেন, মানে তখন হয়তো 5 ভিউস আর এখন হচ্ছে 5.k ভিউস। তো আমি মানে সত্যি কথা বলছি, এটাই তোমাদেরকে আমি শুধু বোঝাতে চাই, শুধু ধৈর্য ধরো, একটু খেয়াল রেখো নিজে, আর সবসময়ের জন্য ভিডিওটা দেওয়ার চেষ্টা করো, যেটা মানুষ পছন্দ করছে সেই রকমভাবে ভিডিওটা দেওয়ার চেষ্টা করো। যে মিনি ব্লগ করছি তো মিনি ব্লগই করবো, পাশাপাশি ব্লগটাও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কোনো রকম রিলস দেবো না, রিলস দেবো কখন দেবো, যখন আমি ভাইরাল হয়ে যাব তখন একটা দুটো দেওয়া যায়, তখন সেগুলো মানুষ পছন্দ করে। প্রথম স্টার্টিংয়ে একদমই হিজিবিজি ঘাটতে যেও না, তখন নিজের মাথাটাও বিগড়ে যাবে, এছাড়া ভিউজ তো বাড়বেই না, তখন মনে হবে না চ্যানেলটা বন্ধ করে দিই, বাড়ছে না কিছুই, খুব পরিমাণে কষ্ট হবে। তো একটাই কথা বলবো সবার শেষ কথা, সবসময়ের জন্য নিজের মধ্যে ধৈর্য রাখো, ভরসা রেখো, আর সমস্ত ভিডিও শেয়ার করতে থাকো, অবশ্যই একদিন না একদিন তোমাদেরও এইরকমভাবে পৌঁছে যাবে। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে, দিদি ভাই কোন অ্যাপ থেকে তুমি ভিডিও এডিট করো, তো আমার মনে হয় ভিডিও এডিট করার সময় তোমরা ইনস্টা অ্যাপটাই ডাউনলোড করতে পারো, আমার এটাই মনে হয় একটু সহজ অ্যাপ, কারণ এখান থেকে তুমি খুব সহজেই ভিডিওটা এডিট করতে পারবে নর্মাল, এটা মানে বোঝার কিছুই নেই। ওই অ্যাপসটা খোলার পর তোমরা নিজেই বুঝতে পারবে যে কোনটা থেকে কোনটা কী করতে হবে, আর প্রথম ভিডিওটা যে এডিট করবে ওর থেকে দেখবে সেকেন্ডবার যে এডিট করবে ওটা অনেকটাই ভালো হবে, কারণ প্রথম স্টার্টিংয়ে একটু ডিফেক্ট হয় যে বুঝতে পারবে না যে কোনটা থেকে কী হবে ব্যাপারটা, তো ওটা ঘাটতে ঘাটতে অবশ্যই শিখে যাবে, কোনো অসুবিধা নেই। আমিও প্রথম প্রথম পারতাম না, আমার বোন একটুখানি শিখিয়ে দিয়েছিল, ওখান থেকেই শেখা। যাই হোক, আমি আস্তে আস্তে কিন্তু শিখে গেছি। আমি রাত্রিবেলা কী করতাম, ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেলে নিজে একবার ট্রাই করতাম, যেটা আমি ভিডিও এডিট করবো না, শুধু এমনি জাস্ট দেখবো যে এটা থেকে ভিডিও কীরকমভাবে কী অ্যাপসটা কাজ করছে, তো ওখান থেকে অপশানগুলো দেখতাম যে এটাতে কী হচ্ছে ওটাতে কী হচ্ছে, এইভাবে প্রথম টাইমটা একটু খাটতে হবে, তারপরে একটু যখন শিখে যাবে তখন আর অতটা খাটতে হবে না। ওই যে বললাম আমি প্রথমে ভোরবেলা থেকে একদম উঠতাম, তারপর এখন ওসব কিছুই করতে হয় না। তো সবসময়ের জন্যই বলবো একটু মনের জোর রেখো, আর কিছু দরকার নেই, আর কিছু বলার নেই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কী বুঝিয়েছি আমি তোমাদেরকে জানি না, আমার যেটা ফিল হয়েছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবার তোমাদের কীরকম লেগেছে আমি জানি না। আজকে হয়তো এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর এইভাবেই আমার পাশে থেকো আর নেক্সট ব্লগে অপেক্ষায় থেকো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আজকের মতো টাটা।